যারা ওই বিশেষ মালিক তারাই আসে, সাবানের দোকানে সাবানের ক্রেতাই আসে, মাছের ক্রেতা সাবানের দোকানে আসেই না। অতএব তাকে কিনবার জন্য উদ্বুদ্ধ করা ওইটা দোকানদারের কাজই না, সে আগে থেকে উদ্বুদ্ধ সে কিনতে চায়, কিনতে চায় বলে গেছে, বাকি একটু তাকে দাম বাড়াবার ব্যাপারে উদ্বুদ্ধ করা। পাঁচ হাজার কিনতে চায়, ওকে সাত হাজার বিক্রি করতে চায়, এইটুকু হচ্ছে ওর কাজ। আর ফেরিওয়ালার কাজ তো সকল আরম্ভতে ও যাচ্ছে বাড়ি ঈদের ছুটিতে বা যে কোনো সময় ছুটিতে বাড়িতে যাচ্ছে, ও বাসে উঠেছে যাদের মরম কিনবার জন্য, আর যাদের মরমে চাকুর চিন্তাই নেই, ওখানে গিয়ে যাদের মরম লাগিয়ে দিচ্ছে, আর ঢুকে তাকে যাদের তার কাছে ঢুকে তাকে ধান বানিয়ে প্রস্তুত করে বার করে করে শেষ পর্যন্ত যাদের মরম বিক্রি করেই দিচ্ছে, অথচ ওর দাদন নেই। ওইটা হলো কাজ একজন মানুষের বিষয়ে একেবারে প্রথম থেকে তার বিষয়টা তো হলো পয়দা করা, পয়দা করে তারপর তাই খুশি করা। দুই কাজ আমাদের কাজ প্রথম কাজ, আমরা যখন চিল্লাইতে চাই তো সেই অংশটা আল্লাহ আমাদের মনে হয় দাওয়াতের উপর হয়, তালিম জাতীয় কথা ধর এখন এই মজুমায় যে কথা যেগুলো হচ্ছে তালিমের আপনার তোমাদের সব মজাকেরা যেগুলো বলে থাকি এগুলো বেশিরভাগই তালিমের আওতার মধ্যে পড়ে, এটা প্রয়োজন আছে, কারণ মজাকের কাছে তালিমের ওই অংশ যে অংশ প্রয়োজন অথচ অন্য কোনো জায়গায় তত বেশি ক্ষেত্রে মানুষের হচ্ছে, এটার প্রয়োজন আছে, কিন্তু এটার মধ্যে নিজেকে সীমিত না, সবসময় ওই শর্তের মধ্যে বেশিরভাগ আমাদের ছোটখাটো সমর্থ ওই টাকাদার পয়সা দিয়ে ক্ষতি হয়ে থাকে, অর্থাৎ যারা দেখা যাচ্ছে তারা তালে আর সম্পৃক্ত একজন যদি সবার যদি হয় তাহলে ওইটাই হতে দেয়, কারণ বেতলককে তালিম বানানো একটা লম্বা মেহনত সময় লাগে, অল্প সময়ের জন্য কিন্তু তালিম করা যায় তো সেটার প্রয়োজন আছে, হয়েও থাকে, কিন্তু ওই একই শব্দ সবসময় না আগে কখনো বিশেষ করে লম্বা সময় যদি হন ধরেন সময় থাকছে তখন তো দাওয়াত মুক্তি বেশি হবে, অল্প সময় তো ব্যথা ছিল না, তো পানি নিজের মতো লাভটা চলে গেলাম তো ওইটা অল্প দেখা তো ধরে তালিম না তখন বলে তাহলে আমাদেরকে সব দিকে করার গুরুত্বপূর্ণ ছিল।